বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার মানে সেখানে ডালমে কালা ইঙ্গিত দিয়ে বেসরকারি সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য জানান নিয়ন্ত্রণ করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের নাশকতাকারী হিসেবে মূল্যায়ন করছে সকালে রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন সরকার স্বীকার না করলেও ডলার সংকটে প্রকল্পের ঋণ পরিশোধে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়েছে సెలి మాలిక రిపర్టే విస్తారత দেশের আর্থিক প্রতিষ্ঠান সহ সরকারি দপ্তর বড় একটি অংশই তাদের অনিয়ম দুর্নীতি আড়াল করতে করে থাকেন কোন প্রতিষ্ঠান আবার সাংবাদিকদের করে জারি করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে খুব জানিয়েছেন সাংবাদিকরা অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ই আর এফ আয়োজিত অনুষ্ঠানে ড দেবপ্রিয় ভট্টাচার্য জানান বাংলাদেশ ব্যাংকের এমন আচরণ বড় কিছু লুকানোর ইঙ্গিত দিচ্ছে আপনারা যদি ঘরেই ঢুকতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের আপনাদের বার্তা দেওয়া হচ্ছে বার্তা কি দেওয়া হচ্ছে এই যে আসলে ওই তথ্য উপাত্ত এমন যেই তথ্য উপাত্ত যদি জনসমুখে প্রকাশ পায় বড় ধরনের নাশকতা হয়ে যেতে পারে এবং সেই নাশকতাকারীরা হলেও বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতা যারা করেন তারা ঋণ করে উচ্চ খরচে নির্মাণ প্রকল্প নির্মাণ করে সরকার বেকাদায় পড়েছে জানিয়ে দেবপ্রিয় জানান এখন সময় ঋণ পরিশোধ নিয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে পাঁচ বিলিয়ন ডলার তো আপনি দিতে পারছেন না এটা কয় মাস হয়ে গেছে তেল আমদানি করেছেন তার টাকা দিতে পারেন নাই আপনি বিদেশি বিনিয়োগ করেছেন তাদের মুনাফার টাকা আপনি দিতে পারেন নাই অথচ এই এই তথ্য গুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আসতো আপনাকে ঢোকার রাস্তা বন্ধ করা হয়েছে দেশের মহলকে অবৈধ সুবিধা বন্ধ করে দিলেই সামাজিক সুরক্ষা শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি আপনি যেই সমস্ত স্বার্থান্বেষী গোষ্ঠীকে এই মুহূর্তে সুবিধাগুলো দিয়েছেন যাদের মোকাবেলা করার রাজনৈতিক শক্তির দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে মোকাবেলা করে মানুষের কাছে স্বচ্ছতা দিয়ে তথ্য দিয়ে আপনি এসে আসেন মানুষ আপনাকে সমর্থন দিবে এই ভালো কাজগুলো করার জন্য দেবপ্রিয় ভট্টাচার্য জানান জনপ্রতিনিধিদের জনসমর্থন নিয়ে প্রশ্ন থাকায় আজ ক্ষমতা ধরে প্রহিত হয়েছে আমলারা সেই নবগণতন্ত্রের সূচনাতে সেলেম মালিক আর ঢাকা